এই মিনার শরীফ ওনার সংক্ষিপ্ত বর্ণনা। এখানে একটা ফিকিরের বিষয়, জিব্রিল আলাইহিস সালাম তিনি হচ্ছেন রসুলুম মিনাল মালায়িকা, সাইয়্যিদুল মালায়িকা। জিব্রিল আলাইহিস সালাম তিনি ফেরেশতাদের সর্দার। এই জিব্রিল আলাইহিস সালাম যেতে পারলেন না, সেই জায়গায় নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম তিনি সেখানে চলে গেলেন। তার মানে কি? আসলে মূলত জিব্রিল আলাইহিস সালাম তিনি নূরের তৈরি ফেরেশতা আলাইহিস সালাম। কিসের নূর? নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম তিনি হলেন মূল নূর মুবারক। ওনার সেই মূল নূর মুবারকের কুটি 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 ভাগের এক ভাগ নূর দিয়ে হযরত জিব্রিল আলাইহিস সালাম তৈরি, সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন মূল নূর মুবারক, মূল ওজুদ মুবারক, সুবহানাল্লাহ। পার্থক্যটা কতটুকু? নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মুবারক, ওনার মেয়াদ শরীফ, ওনার আল্লাহ পাক ওনার সাক্ষাৎ মুবারক, এখানে যাওয়া আসা মুহূর্তের মধ্যে সমস্ত কিছু সংগঠিত হওয়া, এর ওনার শান মুবারকের পার্থক্য কতটুকু? একটা উদাহরণ দিলে জিনিসটা বোঝা যাবে। সেটা হলো ওনার নূর মুবারক হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মূল নূর মুবারক, এবং ওনার শান মুবারক কতটুকু, একটি বিষয় সূক্ষ্মভাবে ফিকির করলে জিনিসটা বোঝা যাবে। সেটা হলো হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি জলিলুল কদর নবী এবং রসুল। এই মূসা, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে আরজু করলেন, ইয়া রব্বি আরিনি, রব্বুল আলামিন আপনি আমাকে দিদার মুবারক দান করুন, সাক্ষাৎ মুবারক দান করুন। হযরত মূসা আলাইহিস সালাম আরজু করলেন আল্লাহ পাকের কাছে, আর সাক্ষাৎ চাইলেন, দিদার মুবারক চাইলেন। আল্লাহ পাক বলেন, হে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, লান তারানি, আপনি আমাকে দুনিয়ায় অবস্থান করে বাহ্যিক চোখ মুবারক দ্বারা সরাসরি দেখতে পাবেন না। এটা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আরজু করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন। কিন্তু হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সাথে সরাসরি কথা মুবারক বলতেন। তুর পাহাড়ে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় গিয়ে আল্লাহ পাক ওনার সাথে কথা বলতেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যেই জায়গায় গিয়ে আল্লাহ পাক ওনার সাথে কথোপকথন করতেন, কথাবার্তা বলতেন, সেখানে যখন মূসা আলাইহিস সালাম গেলেন প্রথম আল্লাহ পাক ওনার সাক্ষাতে সে কথাবার্তা বলার জন্য, মূসা আলাইহিস সালাম যখন সেখানে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিদা করলেন, নু দিয়া, ইয়া মূসা, ফাখলানা আলাইক, ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ পাক আয়াত কালামুল্লাহ শরীফে সেটা বর্ণনা করেছেন, যখন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সাথে কথাবার্তা মুবারক বলার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওনার কাছে ওহি করলেন। আল্লাহ পাক বললেন, হে হযরত মূসা আলাইহিস সালাম, ইয়া মূসা, ফাখলা না আলাইক, আপনি আপনার নালান শরীফ স্যান্ডেল মুবারক, জুতা মুবারক খুলুন। কেন? ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আপনি যে তুর পাহাড়ে এসেছেন এই তুর পাহাড়টা পবিত্র স্থান, পবিত্র জায়গা, এই তুর পাহাড় পবিত্র জায়গায় আপনি এসেছেন আল্লাহ পাক ওনার সাথে কথাবার্তা বলার জন্য। এখানে প্রবেশ করার আগে আপনি নির্দিষ্ট জায়গায় জুতা মুবারক খুলে, নালান শরীফ খুলে এখানে আপনি আসুন। কেন? আল্লাহ পাক বলেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুর পাহাড় একটা পবিত্র জায়গা, পবিত্র স্থান। তুর পাহাড় কেন পবিত্র হলো? তুর পাহাড় কেন পবিত্র হলো? যেই তুর পাহাড়ে যেতে জলিলুল কদর নবী এবং রসুল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার নালান শরীফ খুলে, স্যান্ডেল মুবারক খুলে, জুতা মুবারক খুলে আল্লাহ পাক যাওয়ার জন্য নির্দেশ মুবারক দান করলেন। কেন? তুর পাহাড় পবিত্র স্থান। কেন তুর পাহাড় পবিত্র? আরশে মোয়াল্লা, আল্লাহ পাকের যে আরশ, খলিক মালিক রব আল্লাহ পাক ওনার যে আরশে মোয়াল্লা, এই আরশে মোয়াল্লার 70,000 ভাগের এক ভাগ নূর মুবারক আল্লাহ পাক তুর পাহাড়ে বর্ষণ করেছেন, সুবহানাল্লাহ। আরশে মোয়াল্লার যে মূল নূর, মূল যে আরশে মোয়াল্লা, সরাসরি আরশে মোয়াল্লা না, আরশে মোয়াল্লার যে নূর আলো, এই আরশে মোয়াল্লার নূরের 70,000 ভাগের এক ভাগ নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে বর্ষণ করেছেন। 70,000 ভাগের এক ভাগ নূর আরশে মোয়াল্লা, সেই নূর মুবারক বর্ষণ করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি তুর পাহাড়ে আসতেছেন আমার সাথে কথাবার্তা বলার জন্য, এটা পবিত্র জায়গা, আপনার স্যান্ডেল মুবারক, নালান শরীফ, জুতো মুবারক খুলে আপনি তুর পাহাড়ে তাসবিহ মুবারক আনুন, সুবহানাল্লাহ। কেন তুর পাহাড় পবিত্র? কেন পবিত্র? আল্লাহ পাক ওনার যে আরশে মোয়াল্লা,
আর সে মহল্লার 70,000 ভাগের এক ভাগ নূর তুর পাহাড়ে বর্ষিত হয়েছে। এটা হলো মূসা আলাইহিস সালামের ঘটনা। আল্লাহর সাথে কথাবার্তা বলতেন তুর পাহাড়ে যেয়ে, সেখানে জুতা মোবারক খুলে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ করলেন, কেন তুর পাহাড়ে আর সে মহল্লার 70,000 ভাগের এক ভাগ নূর বর্ষিত হয়েছে। এদিকে সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন আল্লাহ পাকের সাক্ষাতে গেলেন, মেরাজ শরীফে গেলেন, মেরাজ শরীফে গিয়ে যখন আল্লাহ পাক ওনার সরাসরি সাক্ষাৎ মোবারক, আরশে মোল্লা যখন যাবেন, আরশে মোল্লা যখন পা মোবারক রাখবেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন উনি ওই জিনিসটা ফিকির করলেন, ওনার যে অন্তরে অন্তরে একটা চিন্তা আসলো, কি আসলো, যে আমি আল্লাহ পাকের আরশে মোল্লায় যাচ্ছি, আমার পূর্বে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলার জন্য। সেখানে আল্লাহ পাক বলেন, ইয়া মূসা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আপনি আপনার নালায় শরীফ খুলে তুর পাহাড়ে আসুন, কেন আরশে মোল্লার 70,000 ভাগের এক ভাগ নূর তুর পাহাড়ে বর্ষিত হয়েছে, স্যান্ডেল মোবারক নালায় শরীফ খুলে আসুন। এটা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি চিন্তা মোবারক করলেন, যে আমি মেরাজ শরীফ এসেছি, আল্লাহ পাকের সাক্ষাতে যাবো, আরশে মোল্লা যাবো, এটা ফিকির করে উনি ওনার নালায় শরীফ স্যান্ডেল মোবারক জুতা মোবারক খোলার জন্য মনে মনে ভাবলেন, মনে মনে চিন্তা করলেন যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহ পাক নালায় শরীফ খোলার জন্য নির্দেশ করেছেন, আমি তো আরশে মোল্লা যাচ্ছি, এই আরশে মোল্লা 70,000 ভাগের এক ভাগ নূর তুর পাহাড়ে বর্ষিত হয়েছে, আমি তো সহজে আরশে মোল্লা যাচ্ছি, তাহলে নালায় শরীফ খুলে যাওয়া দরকার। উনি এটা ফিকির করলেন মনে মনে, আল্লাহ পাক আলিমুম বিদাতি সুদূর, অন্তর সংবাদ, অন্তঃস্থল সংবাদ আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক কি করলেন, নুদিয়া মিনাল আলিয়্যিল আলা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাখলানা আলাইক ফাইনাল আরশা ইয়াতাসাররাফু বিকুদুমিকা মুতানাইলান ওয়া ইয়াহতাখুরু আলা গায়রিহি মুতাবারিকান ফাসাইদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল আরশ ওয়া আলা কদামাইহি নালান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যখন উনি মনে মনে চিন্তা করেন, আমি আলম শরীফ খুলবো কি খুলবো না, কারণ আরশে মোল্লা আমি যাচ্ছি আল্লাহ পাক ওনার সাক্ষাৎ মোবারকের জন্য, ফিকির করলেন চিন্তা করলেন, আল্লাহ পাক সাথে সাথে ওহি মোবারক করলেন, হে আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাখলা না আলাই, আপনি আপনার নালায় শরীফ স্যান্ডেল মোবারক জুতা মোবারক খুলবেন না, নালায় শরীফ খুলবেন না, কেন ফাইনাল আরশা ইয়াতাসাররাফু বিকুদুমিকা মুতানাইলান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে রাখুন আপনি নালায় শরীফ খুলেন না, কেন খুলবেন না, আমার সরাসরি আমার আরশে মোল্লা অধীর আগ্রহে আছেন, কবে আপনি আরশে মোল্লা তাসলিম মোবারক আনবেন, আপনার নালায় শরীফ ধুলা মোবারক, আপনার স্যান্ডেল মোবারকের জুতো মোবারকের ধুলা মোবারক আমার আরশে মোল্লা লাভ করবে, ওয়াফতাকির আল্লাহ গায়রিহি মুতাবাররিকান, আরশে মোল্লা বরকতময় হবে, ফজিলতপূর্ণ হবে আপনার নালায় শরীফের ধুলা মোবারক লাভ করে, এবং আরশে মোল্লা অন্যান্য মাখলুকাতের উপর ফখর করবে, গর্ব করবে যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নালায় শরীফের ধুলা মোবারক আমি লাভ করেছি। কাজে লা তাখলানা আলাইক, হে আমার হাবিব আপনি নালায় শরীফ খুলবেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিকই করেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম গেলেন কোথায়, তুর পাহাড়ে পৃথিবীতে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। সেখানে আল্লাহ পাক বলেন, ইয়া মূসা আলাইহিস সালাম আপনি নালায় শরীফ খুলে আসুন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, নালায় শরীফ খুলুন এরপরে তুর পাহাড়ে আসুন, কেন আরশে মোল্লা 70,000 ভাগের এক ভাগ দূর বর্ষিত হয়েছে তুর পাহাড়ে, আর সরাসরি আরশে মোল্লায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, স্যান্ডেল মোবারক খোলার জন্য মনে মনে ভাবলেন, আল্লাহ পাক নির্দেশ দিলেন আপনি নালায় শরীফ খুলবেন না, কারণ আমার আরশে মোল্লা আপনার নালায় শরীফের ধুলা মোবারক লাভ করে ধন্য হওয়ার জন্য, বরকত লাভ করার জন্য, ফজিলত লাভ করার জন্য দীর্ঘদিন যাবৎ সৃষ্টির পর থেকে অধীর আগ্রহে আছেন, কখন আপনি আরশে মোল্লায় নালায় শরীফ নিয়ে আসবেন, আমার আরশে মোল্লা আপনার নালায় শরীফের জুতা মোবারকের স্যান্ডেল মোবারকের ধুলা পেয়ে সে বরকতময় হবে, ফজিলতপূর্ণ হবে, আপনি জুতা মোবারক খুলবেন না, সুবহানাল্লাহ। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মোবারক, ফাজাইল ফজিলত মোবারক কত বেশি অন্যান্য নবী রাসূলের